সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি কয়েকটা আমল করাবো এখন আপনাদেরকে, এই আমলগুলো মনোযোগ সহকারে করবেন। দুরুদ ইব্রাহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার প্রতি যে যত বেশি দুরুদ শরীফ পড়বে তার সঙ্গে আমার তত বেশি মহাব্বত হবে। যে যত বেশি দুরুদ পড়বে এটাই প্রমাণ সে রাসূলকে তত বেশি ভালোবাসে। আর দুরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ, যেই দুরুদের উপরে কোনো দুরুদ নাই, যেই দুরুদের উপরে কোনো ফজিলত নাই, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা নামাজে আমরা পড়ি। সব সময় দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করব। আর একটা দুরুদ শিখাই দিই আপনাদেরকে, প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পর, কখন? প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে না উঠে যদি কোনো কথা না বলে এই দুরুদটা 70 বার পর, 80 বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। দুরুদটা কি? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা শিখবেন সবাই। আমরা অবস্থাকে জানেন, আমাদের ওই দামি জিনিস আমরা শিখতে চাই না, এগুলো আমলও করতে চাই না। কম দামা জিনিস বেশি টাকা দিয়ে আমরা কিনতে চাই, উড়াউড়ি করি। যেই সম্পদ অল্প টাকায়, অল্প টাকায় ভালো জিনিস নিতে চাই না, অল্প পরিশ্রমে বেশি আমল বেশি নাকি অর্জন করতে চাই না, যেগুলোর মাধ্যমে আমাদের নেকি কম হবে আমরা এগুলো নিয়ে পাড়াপাড়ি করি। এই দুরুদ শিখবেন, প্রত্যেক জুমার দিন পড়বেন, 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের ইবাদত আমলনামায় লেখা হবে। তারপর একটা দুরুদ শিখাই, হাঁটতে চলতে সবসময় পড়ো, সবচেয়ে সহজ তো হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধভাবে পড়তে হবে। আর একটা দুরুদ শিখাই, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাল্লাহ, বলেন অর্থ কি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, হে আল্লাহ বিশ্ব নবীর রূহের মধ্যে সবসময় দুরুদ পৌঁছে থাকেন। অসল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কবুর, সবসময় বিশ্বনবীর কবরের মধ্যে আপনি দুরুদ বসে থাকেন, শান্তি বর্ষণ করতে থাকেন। অসল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেহের মধ্যে সবসময় শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটা দুরুদ শুনেন, اللهم صل على محمد في اول كلامنا، اللهم صل على محمد في اوسط كلامنا، اللهم صل على محمد في اخر كلامنا। হে আল্লাহ, আপনি আমাদের কথার শুরুতেও রাসূলের উপর শান্তি বর্ষণ করেন, কথার মাঝখানেও শান্তি বর্ষণ করেন, শেষেও শান্তি বর্ষণ করেন। এই দুরুদগুলো পড়লে আজীবন রাসূলের রওজায় রাসূলের শানে দুরুদ পড়ার নেকি লেখা হইতে থাকে। এর সাথে বড় আর দুরুদ কি আছে? শৈশবকাল থেকে যদি সন্তানকে নামাজ এবং কোরআন শিক্ষা না দেয়া হয়, এই সন্তানকে নামাজি বানানো যায় না, মুসলমান বানানো যায় না, কথা কোন ঠিক কিনা? শৈশবকালে শিক্ষাটা অনেক দামি। জিন্দিগির মধ্যে রাসূলের সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে শুরু করে আগে চিন্তা করবেন কোনটা সুন্নত। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত আছে, টয়লেটে ঢুকার সময় সুন্নত আছে, মসজিদে ঢুকার সময় বের হওয়ার সময় সুন্নত আছে না নাই? ঘর থেকে বের হতে ডান পায়ে বের হতে হবে, টয়লেটে ঢুকতে বাম পায়ে বের হতে ডান পায়ে দোয়া আছে, এগুলো শিখতে হবে আমাদের। মসজিদে ঢুকার সময় পাঁচটা সুন্নত, বের হওয়ার সময় পাঁচটা সুন্নত, বাজারে যাওয়ার সময় সুন্নত তরিকা আছে, বাজারে গিয়ে একটা দোয়া আছে, কেউ যদি ওই দোয়া বাজারে গিয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10,000 নেকি লেখা হয়। আমাদের এগুলো শিখতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডান দিককে অবলম্বন করবেন। স্যান্ডেল পরবেন, ডান পায়ে স্যান্ডেল আগে, ডান কদম আগে, জামা পরবেন, ডান হাত আগে,
প্রত্যেকটা মানুষকে সালাম দিবেন। আমরা শুধু পরিচিত মানুষ হলে সালাম দেই, আর নয় দেই না। কোনো বড় নেতা নেতা হইলে সালাম দেই, মেম্বার চেয়ারম্যান হলে সালাম দেই, মুরব্বী হইলে দেই, আলেম আলম হইলে দেই না। প্রত্যেকটা মুসলমান একে অন্যকে সালাম দেবে, এর দ্বারা মহাব্বত সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি হয়। এটা হক, বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, যে বসে আছে দাঁড়ানো অবস্থায় তাকে দিবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে, প্রত্যেকে প্রত্যেকে দেবে, স্বামী বিবিকে দিবি, স্বামীকে দিবি। ঘরে ঢুকার পরে কেউ নাই, খালি করে সালাম দিয়ে ঢুকতে হবে, কারণ কেউ না থাকলো আল্লাহর ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ বলে। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলেন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমার সঙ্গে পড়েন দরুদ ইব্রাহিম, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. সবাই সূরা ফাতিহা একবার পড়েন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সূরা ইখলাস তিনবার পড়েন। আমাদের এই এলাকার বহু মুর্দিগান মাইয়্যিত মুরব্বি কবরে আছে, সকলের জন্য আমরা আমলগুলো করতেছি। সবাই সূরা ইখলাস তিনবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।